হাতি দেখে কেমন মজা লেগেছে তোমাদের? কুমিরগুলো কিসের? Welcome back to my channel. আজকে আমার গলার অবস্থা প্রচন্ডই খারাপ, বুঝতেই পারছো, গলাটা পুরো চোকড হয়ে গেছে। তো তাও তো ঘোরা শীতকাল বলে বন্ধ করা যাবে না। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে জু, বেবির প্রচন্ড পছন্দের জায়গা। প্রত্যেক বছর আমরা শীতকালে যাই জুতে, তো আজকেও সেরকমই যাচ্ছি। চলো দেখতে থাকো কি হচ্ছে তারপরে আস্তে আস্তে। ওখানে বসে কি করছে? হাওড়া ময়দান থেকে শখের বাজারের মিনি করে অথবা হাওড়া থেকে যে কোনো আলিপুর গামী বাস ধরলেই তোমরা পৌঁছে যাবে চিড়িয়াখানা। যদি বা আমরা যেছিলাম সেকেন্ড ব্রিজ দিয়ে মন্দিরতলা থেকে শাটল গাড়ি করে, তো দেখতেই পাচ্ছ লোকজন দেখে যে আমরা পৌঁছে গেছি। লোকের মানুষের ভিড় দেখা যাচ্ছে, তো আমাদের এখানে চিড়িয়াখানার এই পার্টটাতে নামিয়ে দিল অপোজিট সাইডটাতে। তো আমাদের ওপরের ওই ফ্লাইওভারটা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। দেখছো ফ্লাইওভারটাতে কীরকম ভিড়, প্রত্যেকে এই ফ্লাইওভারটা ধরেই যাচ্ছে। ফ্লাইওভারের উপর ছবি আর ভিডিও নেওয়া বারণ ছিল, বাট আমি নিয়ে ফেলেছিলাম ভুল করে, তো সেটা আমি দিয়ে দিলাম। তো তারপর আমরা সেখানে নেমে চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে। এখানে অনলাইনেও টিকিট কাটা যায়, এই যে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটাতে গিয়ে তোমরা অনলাইনে টিকিট কেটে নিতে পারো। টিকিটের দাম বড়দের জন্য 50 টাকা আর বাচ্চাদের 20 টাকা। এবার দেখতেই পাচ্ছ আমরা ভেতরে ঢুকে গেছি। তো শীতকালের পিকনিক, বুঝতেই পারছো শীতকালের ঘোরা চিড়িয়াখানা ঘোরা ছাড়া হয়। ছোটবেলা থেকে আমরা প্রত্যেকে প্রত্যেক বছরই হয়তো শীতকালে চিড়িয়াখানা ঘুরেছি, তো আজকে আমরাও চলে এসেছি চিড়িয়াখানা ঘুরতে। ভিড় দেখতেই পাচ্ছো তোমরা। এই যে আমরা সবাই মিলে এসেছি এখানে, দেখো তো আমরা চিড়িয়াখানার ভেতরে ঢুকি। ডান দিক দিয়ে যেটা পাখির দিক দিয়ে যে রাস্তাটা সেটা দিয়ে চলে গেলাম আমরা ঘোরা শুরু করতে। তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছ তোমরা আমরা অনেক রকমের পাখি দেখতে পাচ্ছি। এগুলো কাকাতুয়া টাইপের পাখি, বাচ্চারা এই যে দেখতেই পাচ্ছ চলে এসে নিজেদের নিজের বন্ধুদের দেখে খুব এক্সাইটেড। এখানে রয়েছে ম্যাকাও, আমার ম্যাকাও প্রচণ্ড ভালো লাগে, দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারগুলো দেখেছো, এত সুন্দর কালার কম্বিনেশনগুলো হয় না, রেড ম্যাকাওটাও বলো বা ইয়েলো ম্যাকাওটাও বলো, খুব সুন্দর লাগে। এই যে ওরা খুব মনোযোগ দিয়ে পাখিদের দেখছে। আর আর রয়েছে তার সাথে আর একজন, সেটা হচ্ছে যে বেবি টু, সে তো মুখটা পুরো গ্রিলের ভেতর দিয়ে পারলে ঢুকিয়ে দিয়ে দেখছে। তো এই সমস্ত করছে, আর বড়রা করে চলেছে অস্বাভাবিক হারে খিল্লি, দেখতেই পাচ্ছ যে যার মতো খিল্লি করছে। সেখান থেকে আমরা চলে গেলাম অন্য পাখির দিকে। এখানে রয়েছে বেশ বড় টাইপের একটা প্যারট রয়েছে এখানে। এই প্যারটটা মানে প্রচণ্ডই সুন্দরভাবে সামনে বসেছিল। আর এইখানে রয়েছে ইয়েলো ম্যাকাও, তো এই যে পাখি। আর এগুলো দেখার পরে আমরা গেলাম বক দেখতে। এখানে রয়েছে কাস্তে বক, চিমটে বক, এই যে দেখছো বকগুলো একদম কাজ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো বাচ্চারা খুবই ভালো ভালো মজা পাচ্ছিল আজকে, মানে পুরো যা যা গেছি ঘুরেছি সব কটা অ্যানিমাল দেখতে পেয়েছি। তোমরা দেখবে লাস্টে এই যে এখানে রয়েছে তো তারপরে সেখান থেকে আমরা চলে গেলাম অন্য খাঁচার দিকে। অর্পণদা আমাদের সমস্ত কিছু বলে বলে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছে। স্কুলের একটা প্রজেক্টে এসেছি, যেরকম জুলজি এক্সকারশনে এসেছি মনে হচ্ছে। আমাদের এই যে আমাদের স্যার আমাদের সাথে আমাদের সব বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে। এবার পাখির পরে আমরা দেখতে এলাম সিংহ। সিংহ দেখার জন্য প্রচণ্ড ভিড় করে আমরা সবাই মিলে গেছি, কিন্তু সিংহটা দেখতে পাচ্ছি দূরে ওখানে গুহাটার কাছে শুয়ে আছে। তো সিংহটাই একমাত্র সেটা আমরা ভালো মতো দেখতে পাইনি। তারপরে দেখতে পেয়ে গেলাম আমরা ময়ূর, যদিও বা এগুলো ময়ূর নেই, এগুলো হচ্ছে ময়ূরই, কেননা ওদের দেখো পুচ্ছ নেই। যেগুলো পুচ্ছ থাকে সেগুলো হচ্ছে ময়ূর, আর যেগুলো পুচ্ছ নেই সেগুলো হচ্ছে ময়ূরই। তো আমরা খুব দুঃখ পাচ্ছিলাম যে আমরা ময়ূর দেখতে পাইনি, বলতেই দেখো দুখানা ময়ূর, পুরো একটা হচ্ছে হোয়াইট ময়ূর, একটা কালার ময়ূর,
দুজনেই এসে আমাদের সামনে খুব সুন্দর করে পোজ দিয়ে যে ঘুরে ঠুরে চলে গেল। তো আমরা খুব ভালো মতো তাদেরকে দেখতেও পেলাম, তাদের ছবি টবি তুলে নিলাম, নিয়ে আমরা সেখান থেকে এগিয়ে গেলাম অন্য খাঁচার দিকে। এবার আমরা দেখতে পেলাম শকুন। আগে কিন্তু নারকেল গাছের মাথায় একাচ্ছে শকুন দেখা যেত অনেক যখন ছোট ছিলাম, এখন কিন্তু একটাও শকুন দেখা যায় না, ওরা সত্যি বিলুপ্ত প্রজাতির প্রাণী হয়ে গেছে। তারপরে এই যে দেখতে পেলাম এটা হলো হর্নবিল। আমি তোমাদেরকে খাঁচাটার জন্য দেখাতে পারছি না, ফোকাস নিচ্ছিল না ক্যামেরা, এত সুন্দর হর্নবিলটা ঠোঁটটা ছিল না, খুব সুন্দরভাবে বসেছিল আর হলদে নয়, ঠোঁটটা খুব সুন্দর দেখতে লাগছিল। তারপরে আমরা দেখতে পেলাম এই যে এরকম একটা বক পাখি, বক পাখির মতোই দেখতে, এটা আমি জানি না অস্ট্রিচ না কি, তো আমি ঠিক বলতে পারবো না। তারপরে এখানে আরও অনেক পাখি ছিল, এমু ছিল, এখানে বিভিন্ন টাইপের কালো টাইপের পাখি ছিল, সবকটা পাখির নাম আমার ঠিক এক্ষুনি মনে নেই। দেখে আমরা সেখান থেকে আবার হাঁটা দিলাম গন্ডার দেখার জন্য। গন্ডারের জায়গায় দেখতে গিয়ে আমরা দেখতে পেয়ে গেলাম এই যে এমুকে। এমু পাখিটাকে দেখে আমার মেয়ের খুব আনন্দ লেগেছে, এত বড় লম্বা টাইপের একটা পাখি দেখে তো ও খুব মজা পাচ্ছিল। তারপরে আমরা চলে গেলাম গন্ডারের দিকে। গন্ডারের দিকে আমি দেখলাম যে সব থেকে যেন বেশি ভিড় ছিল, আর গন্ডারকে দেখা যাচ্ছিল না, সে পাঁচিলের পাড়ে এইভাবে মুখ লুকিয়ে বসেছিল। তো খুব কষ্ট করে এই যে মেয়েকে নিয়ে দেখানো হয়েছে, তো সেইভাবে দেখে আমরা সেখান থেকে পুরো একটা মানে মানুষের পুরো একটা ভিড়, মানুষের জনঢলের মধ্যে দেখো নেমে যাচ্ছি, মানে এখানটায় এসে দেখলাম যে আলটিমেট ভিড়টা, এতক্ষণ আমরা অতটা ভিড় পাইনি। আর এখানে রয়েছে রাস্তার ধারে ধারে প্রচুর খাবারের দোকান, তোমরা চাইলে এখান থেকে অনেক কিছু কিনে খেতে পারো। আর এই বাঘ দেখার জন্য লোকের ভিড় দেখায়, লোকে লোকময় শুধু বাঘ দেখার জন্য। এখানে আমরা পরপর শুধু বাঘ দেখতে পাচ্ছি, এগুলো সব ইয়েলো টাইগার গুলো রয়েছে। এখানে এরা এদের লাঞ্চ টাইম হয়ে গেছে, তো এরা সবাই ঘুমোচ্ছে। আর এরপর দেখতে পেলাম যেটা হলো হোয়াইট টাইগার। হোয়াইট টাইগারটা আমরা খুব সুন্দর দেখেছি, দেখতেই পাচ্ছ এরকম পায়চারি করছিল। তো মানে এইরকমভাবে জন্তু জানোয়ারগুলোকে দেখতে না খুব বেশি ভালো লাগে যে ওরা এরকম ঘুরছে পায়চারি করছে, আমাদেরও যেরকম মজা লাগে বাচ্চাদের তো আরও মজা লাগে। তো আমরা এই সমস্ত বাঘ দেখা যখন হয়ে গেল, আমরা বললাম না চলো এবার কি কিছু খেয়ে নেওয়া যাক। তো আমরা আমাদের সাথে খাবার নিয়ে এসেছিলাম, খাবারে ছিল যে দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল চিকেন, চিকেনের এসো ঝোল, তো মাংসের ঝোল আর ফ্রাইড রাইস আমরা খেয়ে নিলাম। এখানে ফার্স্টে সবাই মিলে বসে ভালো মতন করে বাচ্চাদেরকে আগে খাইয়ে দেওয়া হলো, কেননা ওদের খেতেই সব থেকে বেশি টাইম লাগবে। তো তাদেরকে খাইয়ে দেওয়ার পরে আমরা সবাই আস্তে আস্তে খাওয়া শুরু করলাম। সদস্য এবার খাচ্ছে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আর এই যে পরিবেশনে রয়েছে আর একজন। খাওয়া দাওয়া শেষ হয়ে উঠে আমি হোর্ডিংটা দেখতে পেলাম, চিড়িয়াখানায় ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন এগুলো খেলা নিষেধ। আমরা তো ছোটবেলায় যেতাম চিড়িয়াখানায় ব্যাডমিন্টন নিয়েই যেতাম যে আমরা ওখানে গিয়ে খেলবো, সেটাই যদি নিষেধ হয়ে যায় তাহলে আর কি করে চলে। তো এখানে খেলতে খেলতে যেরকম দেখতেই পাচ্ছ আমার মেয়ের হয়ে গেছে গোসা, বন্ধু বন্ধুদের মিলে খেলতে খেলতে তাদের আবার হয়ে গেছে রাগ, একজন আর একজনের রাগ ভাঙাচ্ছে। এই জায়গাটা না আমার খুব ভালো লাগে, এই ব্রিজটার ওখানে, বাট আজকে বড্ড ভিড়। এখানে দাঁড়ানো বিপজ্জনক, বাট সবাই দাঁড়িয়ে আছে। এবার আমরা দেখতে পেয়ে গেলাম লম্বা গলার জিরাফ। জিরাফগুলোকে দেখতে কি সুন্দর লাগে না, আর তারপরে দেখলাম হচ্ছে এইরকম ছোট ছোট কতগুলো কচ্ছপ, দেখতে পাচ্ছ এরকম একটা বড় কচ্ছপ রয়েছে ট্রেটার মধ্যে, আর আশেপাশে কত ছোট কচ্ছপ। তারপরে যেটা দেখলাম এই যে সাইডে আমার এই অ্যাটলাসটা না দেখতে খুব ভালো লাগে, আমি ছোটবেলা থেকে এসেই না দেখতাম, আমি সত্যি ওর কাঁধের উপর পুরো পৃথিবীটা রয়েছে না। তা
তারপর আমরা আস্তে আস্তে দেখতে পেলাম এইরকম একটা জায়গা। এখানে সমস্ত কিছু এই জুটাকে বানিয়েছে, তার ইতিহাস, তার যে সমস্ত ডিটেলস, সমস্ত কিছু লেখা আছে। তো যাদের এই ব্যাপারে বেশি জানার ইচ্ছে তারা এগুলো দেখতে পড়ে জানতে পারবে। আগে থেকেই দেখেছিলে? আচ্ছা, সকাল থেকে হেঁটে হেঁটে যা অবস্থা, খাওয়া দাওয়ার পরে আর একটু এনার্জি নেই হাঁটার মতো, তো আমরা ল্যাস খেয়ে খেয়ে এখন ঘুরছি। এবার আমরা চলে গেলাম সাপ দেখার জন্য। তো ফার্স্টে বড় বড় করে হোর্ডিং দিয়ে একটা বড় ব্যানার দিয়ে লেখা ছিল অ্যানাকন্ডা। তো আমরা খুব মনোসংযোগ করে খুব আনন্দ নিয়ে চলে গেলাম অ্যানাকন্ডা দেখতে। গিয়ে দেখলাম পুরো বক্সটা ফাঁকা, কোনো সাপ নেই। ওই কুমিরটা মনে আছে? সেই আমরা এসেছিলাম, তুই বলেছিলি যে আগের বার ওইভাবেই ও ঘুমোচ্ছে। আমি একবার এসেছিলাম, এখন ওইভাবেই ঘুমোচ্ছে ওরা। এসে আমি যতবার দেখেছি ওরা ওইভাবে পাথরের উপর শুয়ে রোদ পায়। আমি ভেবেছি ওগুলো আর্টিফিশিয়াল হবে। তো আমি পরের বার যখন এসেছি আমার বোনকে আমি বললাম যে ওগুলো কিন্তু অরিজিনাল না, ওগুলো না পাথরের, ওরকম ভাবে ম্যানিকিন শো আছে, ওইভাবে শো আছে। তারপরে ব্যাস যেই বললাম আমার ইজ্জতের কাবারা তো করতে হবে, সঙ্গে সঙ্গে একটা কুমির নেমে জলে চলে গেল। একইভাবে তারা এখনো এইভাবেই শুয়ে আছে। ওরা আমিও যখন দেখেছিলাম দুবার এইভাবেই শুয়েছিল। মানে ওরা কেন আমাদের এরকম ধোকাধারি করে জানি না। কি বলছো বলো, তোমরা কেমন আছো? কুমিরগুলো কিসের এইভাবেই থাকে? আগের বছর এসে এইভাবেই দেখেছি। তো বুঝতেই পারছো তোমরা আমার উপর কিরকম হারে খিল্লি হচ্ছে। খিল্লিটা তো শুনতে হবেই যখন ব্লান্ডারটা আমি করেছি। তো এইসব হয়ে আমরা চলে গেলাম কোথায় না, যে অ্যাকচুয়ালি যে সাপের ঘরটা আছে সেখানে। তো আমরা খুব কমই সাপ দেখতে পেয়েছি, এখানটা প্রচণ্ড ভিড় ছিল। এই যে দেখতে পাচ্ছি কুণ্ডুলি পাকি সাপগুলো সব রয়েছে। তো এখানে একটা সাপ, আর তারপরে ওই যে ওইখানে একটা সাপ, এরকম দু তিনটে সাপই দেখতে পেয়েছি। তো খুব বেশি আমরা সাপ দেখতে পাইনি। তারপরে সেখান থেকে এই যে ঘড়িয়ালগুলো দেখতে পেয়েছি। তোমরা জানো ঘড়িয়াল আর কুমিরের মধ্যে ডিফারেন্স কী? ঘড়িয়ালের বুকটা ছুচলে হয়, সেটা কি না মাছ খাওয়ার জন্য। তো এটাই হলো ঘড়িয়াল আর কুমিরের ডিফারেন্স। তারপরে আমরা প্রচুর হরিণ দেখতে পেয়েছি। এগুলো সব হচ্ছে মণিপুরি নাচুনে হরিণ। এগুলো সব হরিণের শিং থাকে না, মেয়ে হরিণদের শিং থাকে না, ছেলে হরিণগুলো তাদের শিং থাকে। আবার এই শিংগুলো খসে পড়ে যায়, সেগুলো আবার ওদের প্রত্যেক বছর গজায়। তো এই সমস্ত দেখার পর আমরা চলে এলাম এই যে ভাল্লুক দেখতে। ভাল্লুকটা দেখে না প্রচণ্ড মজা পেয়েছি, কেননা ভাল্লুকটা এত সুন্দরভাবে সামনে এসে আমাদের পোজ দিয়েছে। দেখো সে পুরো পাঁচিলের ওপর দিয়ে র্যাম্প ওয়াক করতে করতে এসে আমাদের সামনে এমন সুন্দর মাথা নাড়িয়ে দেখাচ্ছে যে না আমি আছি এখানে, আমি এখানকার শো মেকার। তো মানে জিনিসটা সে দেখো নাই, দেখো কি সুন্দর লাগছিল। তো দেবীর তো প্রচণ্ডই ভালো লাগছিল। আমার আর বিন্দু মাত্র হাঁটার মতো এনার্জি নেই, প্রচুর হেঁটে নিয়েছি। তারপর আমরা দেখতে পেয়ে গেলাম জিব্রা দেখে বেবি এক্সাইটমেন্ট দেখেছো। এই যে জেব্রা দেখতে এসেছে, জেব্রা কালারের জামা পরে। দেখাও তোমার জামা কি আছে। এবার পুরো সন্ধে হয়ে আসছে আর আমরা দেখতে চলে গেছিলে কাকে না, এই চিড়িয়াখানার সব থেকে যেটা মানে মেইন অ্যাট্রাকশন বলতে পারো তাকে। হ্যাঁ, আমরা চলে গেছি বাবু শিম্পাঞ্জিকে দেখতে। এই শিম্পাঞ্জিটার নাম বাবু। ওর কিছুদিন আগেই জন্মদিন হয়েছিল, পেপারে ওর ছবি দিয়েছিল, কেক কাটছিল সেটাও ছবি দিয়েছিল। তো বাবু শিম্পাঞ্জিকে যে দেখতে চলে গেছি, দেখতেই পাচ্ছি ওকে সবাই ওয়েভ করছে, আর ও দেখো সবার উদ্দেশ্যে দেখো ঘাড় নেড়ে নেড়ে দেখাচ্ছে। তো আমার প্রত্যেক বছরই ওকে দেখলে না প্রচণ্ড মনটা ভালো হয়ে যায়। তো আমি ও বাবু শিম্পাঞ্জিকে দেখে এলাম, আর দেখে এবার তো খুবই ভালো লাগলো। অন্যবার অতটাও কাছে আসে না, এবছর দেখো একদম কাছে এসে সুন্দর করে সবার সাথে মাথা নেড়ে দুলিয়ে দুলিয়ে দেখা করেছে, সবাইকে এত সুন্দর করে ওয়েভ করেছে, আমার তো খুবই ভালো লেগেছে। আজকে তো মজাই মজা হচ্ছে, সব থেকে মজা হচ্ছে বাবু শিম্পাঞ্জিকে দেখে। মানে এর থেকে মজার কিছু তো হয়নি, মানে এতগুলো দেখেছি হয়নি।
তারপরে এখন যেটা সমস্ত জায়গায় দেখা যাচ্ছে, এখানে চিড়িয়াখানা দেখতে পেয়ে গেলাম, আই লাভ আলিপুর জু, এটা এখন সব জায়গায় করে রাখা থাকছে, তো এর সামনে প্রচুর লোকজন ছবি নিচ্ছে। তারপরে সেখান থেকে আমরা দেখতে পেয়ে গেলাম লাস্টে এই যে বাঘ বাবাজিকে, ইয়েলো টাইগার যেটা, সে তো এত সুন্দরভাবে জলের মধ্যে নেমে দুপুরবেলার একটা ভালো মতো, দুপুরবেলা না সরি এখন বিকেলবেলা, বিকেলবেলার একটা চান করে, চান টান করে একদম ফ্রেশ হয়ে, যে দেখো জলে ডুবে দেখো সে চান করছে, চান করে একদম ফ্রেশ হয়ে উঠে এসে আমাদেরকে সুন্দর করে পোজ দিয়ে সে ছবি তুলেছে। এ দেখো একদম চান করে ফ্রেশ হয়ে আসছে। ওদেরও কি সাজুগুজু করতে ইচ্ছা করে না, ওরা কি জন্তু জানোয়ার বলে, তো ওরাও দেখো কি সুন্দর সেজেগুজে এসেছে তোমাদের সাথে দেখা করবে বলে। তো এর জন্য অ্যাটলিস্ট তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, একটু শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই বাঘ বাবাজির জন্য। তারপরে একটা যেটা নতুন জিনিস আমি জুতে দেখলাম, সেটা এরকম হ্যান্ডক্রাফ্টের জিনিসের স্টল, এটা আমি এবার প্রথমেই দেখলাম। তো পুরোপুরি আমাদের আজকের ঘোরা কমপ্লিট। আমার এখন সন্ধে সন্ধে হয়ে আসছে, এখনো পুরোপুরি সন্ধে হয়নি, তো এতটাই হচ্ছে দেখানোর মতো ছিল। তো এবার আমরা বাড়ি চলে যাবো, বলার অবস্থা এখন এরকম অবস্থা, যাই না বাড়িকে আরো কতটা খারাপ হবে বাকি হবে। ফাইনালি আমরা মন্দিরতলা পৌঁছে গেছি, এবার এখান থেকে টোটো করে বাড়ি। এখন বাড়ি এসে গেছি, ঘোরাটা তো আমাদের মোটামুটি ভালোই কেটেছে, গলাটা যেমন হয়ে আছে বুঝতেই পারছো, প্রচণ্ড কষ্ট করে তোমাদের সাথে কথাটা বলছি। যতটা ভিড় হবে ভেবে গেছিলাম অতটা কিন্তু ভিড় হয়নি, এটা হচ্ছে মানে যেরকম লোকে ভয় দেখাচ্ছে যে চিড়িয়াখানায় রেকর্ড করা ভিড়। হ্যাঁ হতে পারে যে আজকে উইকডেজ ছিল, স্যাটারডে সানডেতে হয়তো আরও বেশি ভিড় থাকবে, কিন্তু উইকডেজ বলে অতটা ভিড় ছিল না। কিন্তু সত্যি মানে সমস্ত রকমের আমরা অ্যানিমালদের দেখেছি, তোমরা দেখতেই পেলে, বাঘ বলো সিংহ বলো, হ্যাঁ সিংহ ঘুমোচ্ছিল ঠিকই বাট তাদেরকেও দেখতে পেয়েছি। তাছাড়া হচ্ছে আরও যে সমস্ত ছিল, ভাল্লুক ছিল, এমু মানে বিভিন্ন ময়ূর, ম্যাকাওগুলো তো খুবই সুন্দর। আমার প্রত্যেকবারই আমি যা বলি আমার এত ভালো লাগে মানে এগুলো দেখতে, তো কুমির থেকে শুরু করে সাপ থেকে শুরু করে সমস্ত কিছু দেখেছি। আর আমরা ভেবেছিলাম যে খুব লেট করে ফেলেছি সব কিছু দেখতে পারবো না, কিন্তু যা দেখলাম যে আমরা যেই টাইমে বেরিয়েছিলাম খুব ভালোভাবে ঘুরে খুব সুন্দরভাবে চলে এসেছি। হ্যাঁ চিড়িয়াখানার যে আগের আবেগটা এখনও একই রয়েছে, শীতকাল মানে সত্যি চিড়িয়াখানা, মানে চিড়িয়াখানা ছোটোবেলা থেকে একই রকমের রয়ে গেছে বাঙালিদের আবেগের মধ্যে, শীতকাল, কমলা লেবু, চিড়িয়াখানা, আর হচ্ছে চিড়িয়াখানায় বসে পিকনিক, একটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাও ওখানে গিয়ে বসে খাও, আলাদাই একটা যেন আলাদাই মজা, আলাদাই এক্সাইটমেন্ট, সেটা আবারও এবছর ফিল করলাম, তো খুবই ভালো লাগলো। আশা করি তোমাদের ব্লগটা আজকের ভালো লাগবে, আর ভালো লাগলে জানো তো কী করতে হবে, হ্যাঁ ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো। ব্যাস এতটাই তোমাদেরকে বলার, চলো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।